আসসালামু আলাইকুম, আমার আজকের আয়োজনে রয়েছে আপেলের চাটনি। তবে আমরা যে আপেলটা খেয়ে থাকি সেই আপেল দিয়ে না, এই আপেলটা অনেক ছোট হয়ে থাকে, এটাকে ক্র্যাব আপেল বলে, অনেকে আবার ভালোবেসে বেবি আপেলও ডাকে। তো সেই আপেলটা দিয়ে আজকের আমার আপেলের চাটনি বা আপেলের আচার। আপনারা অলরেডি ভিডিও দেখে বুঝতেই পারছেন, দেখুন আপেলটা কতটা ছোট হয়ে থাকে। তো আপেলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে সিড ছাড়া ছোট ছোট করে কেটে নিব, অর্থাৎ সিডটা আমি নিব না। তারপরে কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। দেন চলে যাই চাটনি বানাতে। এজন্যে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রান্নার তেল, এবং তাতে দিয়ে দিব কিছু রসুন কুচি। এক্ষেত্রে আমি 5 থেকে 6 পিসের মতো রসুন কুচি ইউজ করেছি, ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও ইউজ করতে পারেন। আর দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা। তারপরে এটাকে ঠিক 1 থেকে 2 মিনিটের মতো ভেজে দেব। ভাজা হয়ে গেলে দেন এর সাথে অ্যাড করব সেই আপেলগুলো। অবশ্যই আমি পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে আপেলগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এবং আপনাদেরকে আগেই বলেছি, এখন কিন্তু 500 গ্রামের মতো আপেল হয়েছে এর মধ্যে। তো আগেই বলেছিলাম এটাকে আমি কুসুম গরম পানিতে লবণ দিয়ে ভেজিয়ে রেখেছিলাম। সো আমি যখন লবণ অ্যাড করব সেটা আন্দাজ করেই আমাকে লবণটা অ্যাড করতে হবে। তারপরে এর সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়ো এবং 1 টেবিল স্পুনের মতো প্যাপরিকা। আর মরিচের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ঝাল বেশি খেলে বাড়িয়ে দিবেন আর ঝাল কম খেলে কমিয়ে দিবেন, সোজা হিসেব। তো তারপরে এটাকে ভালোভাবে একটু ভেজে নিব, ভেজে বলবো নাকি আচ্ছা কুক করে নিব, একটু ভালো করে কুক করে নিব। আসলে এগুলো যে কী বলবো সেটাও জানি না, ভিডিওর মাধ্যমে দেখে নিন, বুঝে নিন। তারপরে এর সাথে দিয়ে দিব লবণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কম পরিমাণে লবণ দিয়েছি, কারণ এটা তো আগেই বলেছিলাম যে অনেকক্ষণ সোক করা ছিল। তারপরে এর সাথে অ্যাড করে দেব 1.5 কাপের মতো পানি। 1.5 কাপের মতো পানি দিয়ে ঢাকি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকায়। অবশ্য মাঝে মাঝে এসে আপনারা এরকম নেড়ে দিবেন, দেখুন আর আপেল থেকেও না অনেকখানি পানি বের হতে থাকবে। আর এটা ব্লেন্ড করার কোনোই দরকার নাই, এটা পুরো আপেলটাই পুরো গলে যাবে, পূর্ণরূপে আপেলটা গলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক কমে এসেছে। এখন আর আমি ঢাকি দিব না, ঢাকি ছাড়াই এটা রান্না করব। এই পর্যায়ে এসে আমি এর সাথে দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে 1 কাপের মতো ইউজ করেছি। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দেবেন। আচারটা হবে কি টক ঝাল মিষ্টি একটি আচার হবে বা চাটনি হবে, খুবই ভালো লাগে খেতে। আর চাইলে কিন্তু চিনির পরিমাণ আপনারা বাড়িয়েও দিতে পারেন। তারপর চিনিটা দিয়ে আবারও কুক করব, এবং কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়, লেগে গেলে তো সর্বনাশ, খাওয়াই যাবে না। এখনও কিন্তু এটা অনেকটা লিকুইডই আছে। সো আমি আরও কতক্ষণ কুক করব, এবং এই পর্যায়ে এসে এর সাথে আমি অ্যাড করে দিব 1 টেবিল স্পুনের মতো দারচিনি গুঁড়ো। দারচিনিটা দিলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। এবং আরও একটা জিনিস অ্যাড করব, 1/3 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা দেওয়া হচ্ছে অনেক দিন ধরে যাতে সংরক্ষণ করা যায়, সেই জন্যেই ভিনেগারটা দাও। তো ভিনেগারটা দিয়ে এটাকে আবারও কুক করব যতক্ষণ পর্যন্ত একটা জেলির মতো থকথকে ভাব হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করব। এবং এই সময় কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে আপনারা কুক করবেন, এবং কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিবেন যাতে, আবারও বলছি, যাতে তলানিতে লেগে না যায়। এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে আমরা যে আপেলটা খেয়ে থাকি সেই আপেল দিয়েও কিন্তু এই চাটনিটা বানিয়ে নিতে পারেন, একই রকমই স্বাদ হবে, খুব বেশি পার্থক্য হবে না। তবে এই আপেলটা একটু বেশি টক থাকে, অর্থাৎ ক্র্যাব আপেলটা ফ্লেভারটা একটু টক থাকে বেশি, যার কারণে খেতেও বেশি ভালো লাগে। তো গ্রিন আপেল দিয়েও কিন্তু আপনারা এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন অনেকটা থকথকে হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব, এবং ঠান্ডা হওয়ার পরে না এটার কালারটা আর একটু গাঢ় হবে এবং এটা আরও একটু জমে যাবে। তো চাটনিটি ঠান্ডা হলে দেন এটাকে একটা পরিষ্কার কাচের জারে রেখে দেবেন, অবশ্যই ঠান্ডা করে রাখবেন। আর এভাবে রেখে দিলে আপনারা 1 মাসের মতো খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে 6 মাসের মতো এটা ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।